সরকারি আদর কলেজের সকল স্তরের সকল সদস্যকে শুভকামনা। কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের টপিকে চলে যাব। আমরা গতদিন যে টপিক নিয়ে আলোচনা করছিলাম প্রাস, আমরা বলার চেষ্টা করতেছিলাম একটা বস্তুকে ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ করে নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারলে সে এরকম এমন একটা ঘটনা ঘটে, তাই না? এবং এটাকে আমরা বলার চেষ্টা করছি প্রাস বা প্রজেক্টাইল। এই জায়গা থেকে আমরা আরও অনেক কিছুই ডিটেলস শিখতে পেরেছিলাম গত ক্লাসে, যে একটা প্রাস যখন যায় তখন সে সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে, অর্থাৎ এস ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা কত, এবং এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত, তাই না? এবং আরও শিখেছিলাম যে বস্তুটা অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করে, যেটাকে আমরা বলতাম পাল্লা বা রেঞ্জ, এটাও শিখেছিলাম। এবং যদি একটু মনে করারই চেষ্টা করি, খেয়াল করে দেখো, এস ম্যাক্স সমান ছিল ভিরিয়ন স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, তাই না? এবং পর্যায়কাল টি ছিল টু ভি নট সাইন আলফা বাই জি, উঠতে নামতে সময়, নর্মালি সময় উঠতে ভি নট সাইন আলফা বাই জি, এবং আর ম্যাক্স ছিল স্যার ভি নট স্কোয়ার সাইন টু আলফা বাই জি, অর্থাৎ তার পাল্লা ম্যাক্সিমাম কত দূরত্ব অতিক্রম করে অনুভূমিক বরাবর। এই জায়গাগুলো আমরা গতদিন ক্লিয়ার করতে পেরেছিলাম। তা আজকে যেটা আমরা আসলে করতে চাচ্ছি, যদি ব্যাপারটা এমন হয়, আসলে এই প্রাসের যে ইকুয়েশন দেখলাম, এই ইকুয়েশনগুলো এবং আরেকটি ইকুয়েশন দেখছিলাম ওয়াই সমান এক্স টেন আলফা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এটা দেখেছিলাম আমরা প্রাসের বা প্রজেক্টাইলের ইকুয়েশন সমীকরণ। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা আরেকটু ইন ডিটেলসে ঢুকি, আসলে এক্সটা কী, এক্সটাকে আমরা বলতে চাচ্ছিলাম যে এই যে তুমি যে একটা নির্দিষ্ট কোণ করে মারলে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, এই নির্দিষ্ট দূরত্বের যে কোনো দূরত্বটা এক্স, সেটা ধরো যদি আমি এইটুকু ধরি, এটা আমার যদি এক্স হয় তাহলে হতে পারে এক্স, টোটালটাও হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, এই অনুকরণ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব এক্স। আলফাটা তো বুঝি স্যার, যে কোণ করে তুমি ছুঁড়ে মারলা, জিটাও বুঝি, ভি নট কত বেগে তুমি মারলা আদিবেগ, ওয়াইটা হচ্ছে এক্স দূরত্ব অতিক্রম করার পরে, এক্স মিনিং নট এক্স, সেটা অনুভূমিক বরাবর যতক্ষণই দূরত্বের কথা বলবো সেটাই আমার এক্স, এক্স দূরত্ব, এই এক্স দূরত্ব অতিক্রম করার পরে সেই জায়গাতে ওই প্রজেক্টটা ওই বস্তু কত উচ্চতায় ছিল, সর্বোচ্চ কত উচ্চতায় ছিল সেটাকে আমরা আইডেন্টিফাই করি ওয়াই দ্বারা, তাই না? তাহলে ওয়াই বলতে এইটুকুই শুধু না, যদি আমার এক্স দূরত্ব আমি এইটুকু চিন্তা করি, তাহলে এই জায়গাতে কত উচ্চতায় ছিল সেটা হচ্ছে আমার ওয়াই। তো কেন এটা বললাম, ধরো যদি তোমাকে এমন কোনো প্রশ্নই করা হয় একটি বস্তুকে, একটা এঁকেই দিচ্ছি, 10 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণ করে ছুঁড়ে মারা হলো, ওকে, তো গ নম্বর ছুঁড়ে মারলে এমন ঘটনা ঘটবে, গ নম্বরে অর্থাৎ কখ, তো আমরা বুঝ জানি কখতে যে প্রশ্নগুলো থাকবে, গ থেকে আসলে আমাদের যে ধরো সাপোজ গ বাদ দিই, আমরা যখন সৃজনশীল প্রশ্ন করব তখন গ ঘর কথা চিন্তা করবো, কখ আপাতত এগুলো থাক, ধরো একটা একটা প্রশ্নই থাকবে, নাম্বার ওয়ান প্রশ্ন যে এক সেকেন্ড পর ওই বস্তুর বেগ কত, এবং 2 নম্বর প্রশ্ন বলল যে এই দূরত্ব থেকে 5 মিটার দূরে সাপোজ একটা 20 মিটার উচ্চতার দেয়াল আছে, যেখান থেকে ছুঁড়ে মারা হলো, এই ছুঁড়ে মারার স্থান থেকে 5 মিটার দূরে 20 মিটার উচ্চতার একটা দেয়াল রয়েছে, এবং প্রশ্ন করা হলো যে ওই বস্তুটি
ওই বস্তুটি ওই দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা, অতিক্রম করতে পারবে কিনা। তাহলে প্রশ্নগুলো যখন আমরা দেখি, দেখো প্রথম প্রশ্ন নিয়ে আমরা আগেই আলোচনা করেছি কিভাবে তুমি এক সেকেন্ড পরে ধরো এই জায়গাতে তার দুটো বেগ থাকবে, ভিএক্স ভিওয়াই, এবং ভিএক্স আমরা বের করা আগেই শিখেছি, ভিওয়াইও বের করা শিখেছি, এটা একটা সামান্তরিক আঁকবো, এটা হবে তার বেগ, অর্থাৎ শেষ পর্যন্ত ভি সমান রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস টু ভিএক্স ভিওয়াই কোসাইন আলফা, তাই নাকি? তো এখান থেকে আমরা ভি বেগ বের করতে পারবো। এরপরে যদি দিকও বের করতে চাই, যে আসলে বেগ যদি ভেক্টর আসি তাহলে আমাদের দিকটাও চিন্তা করা দরকার, তখন আমরা কিন্তু বলতেই পারি স্যার ট্যান থিটা সমান লম্বায় ভূমি ভিওয়াই বাই ভিএক্স, যারা লম্বা লম্বায় ভূমি ভিওয়াই বাই ভিএক্স, এখান থেকে আমরা ভিওয়াই বের করতে পারি, ভিএক্স বের করতে পারি, একটা মান আসবে সেটা ট্যান ইনভার্স করে থিটা মানটাও কিন্তু আমরা আসলে করে নিতে পারি এখান থেকে। ওকে, এইভাবে কিন্তু আমরা এক সেকেন্ড পরে বস্তুর বেগ কত সেটা বের করতে পারি। ওকে, আচ্ছা এখন এটা হওয়ার পরে ধরো যদি আমরা পরের প্রশ্নটা যাই, যে ওই বস্তুটি ওই দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা, কোন দেয়াল, আবার চিন্তা করো এখান থেকে বস্তুটা ছুড়ে মারা হয়েছে 30 ডিগ্রি কোণ করে 10 মিটার পার্সেক বেগে, এবং এই বস্তু থেকে 5 মিটার দূরে 20 মিটার উচ্চতার একটা দেয়াল আছে, 5 মিটার দূরে, দ্যাটস মিন যেহেতু 5 মিটার দূরে আমরা চিন্তা করবো, তাহলে আমরা আমাদের সূত্রেই মনে করি এটা আমাদের তখন এক চিন্তা করতে হবে, 5 মিটার দূরে 20 মিটার উচ্চতার, তার মানে ওয়াইয়ের মান হচ্ছে এই জায়গাতে 20 মিটার উচ্চতার একটা দেয়াল আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা এইখানে গিয়ে তার উপর দিয়ে যাবে না বেঁধে যাবে, এটাই বলছে ওই দেয়াল অতিক্রম করতে পারবে কিনা, অতিক্রম করতে হলে তো অবশ্যই দেয়াল উপর দিয়ে যেতে হবে, তার মানে তুমি যদি চিন্তা করো যে আদি অবস্থান থেকে 5 মিটার দূরে আসলে আমরা যে বস্তুটা ছুঁড়ে মারলাম তার উচ্চতা কতখানি ছিল, সেই উচ্চতা যদি না ওয়াই, সেই ওয়াইটা অর্থাৎ আমরা যে ওয়াইটা বের করবো 5 মিটার আদি অবস্থান থেকে 5 মিটার দূরে সেই বস্তু কত সর্বোচ্চ কত উচ্চতায় ছিল, সেই ওয়াইটা যদি 20 মিটারের চেয়ে বেশি হয় তবেই কেবলমাত্র এই দেয়ালকে সে ওভারকাম করে যাবে, তাই না? আর যদি এমন হয় সেটা 20 মিটারের চেয়ে কম হয় সেক্ষেত্রেও তো আর অতিক্রম করতে পারবে না, তাই না? সেক্ষেত্রে অতিক্রম করতে পারবে না। তো এইভাবে যদি চিন্তা করি তাহলে আমরা সেই সূত্র ইউজ করি যে আমরা জানি প্রাসের একটা ইকুয়েশন আমরা অলরেডি জানি, কী ইকুয়েশন, ওয়াই সমান এক্স আলফা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার আলফা, ওয়াই সমান এক্স ট্যান আলফা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার ভি নট স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে এইবার যদি ধরো আমি এক্সের মান বসাই, আলফার মান বসাই, জি এর মান ইউজ করি 5 স্কোয়ার, ভি নট ছিল কত 10 স্কোয়ার, কোসাইন স্কোয়ার 3 ডিগ্রি, এখানে আমরা ক্যালকুলেটার আলটিমেটলি একটা মান পাবো, এই মানটার উপর নির্ভর করবে দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা, এই মানটা যদি 20-এর চেয়ে কী বললাম, এই মানটা যদি 20-এর চেয়ে বেশি হয় তবেই দেয়ালকে অতিক্রম করে চলে যাবে, আর যদি 20-এর চেয়ে কম হয় দেয়ালকে অতিক্রম করতে পারবে না, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আচ্ছা এই টাইপের যদি আরও আমরা কিছু অঙ্ক চিন্তা করতে পারি, ধরো সেম কনসেপশন নিয়ে যদি আমরা এমন একটা চিন্তাই করি, ধরো বললো একটা ক্রিকেট খেলার মাঠে, এই হচ্ছে আমাদের পিচ, কোনো একজন বোলার 20 মিটার পার্সেক বেগে বলকে ছুঁড়ে মারল, এইখানে একজন ব্যাটসম্যান ছিলেন, এই ব্যাটসম্যান ওই বলকে 30 ডিগ্রি কোণে এবং 10 মিটার পার্সেক বেগে ওই বলটিকে আঘাত করে, আঘাত করার ফলে বলটি ধরো এইভাবে যাচ্ছে এবং ব্যাটসম্যান থেকে 80 মিটার দূরে
एक जन फिल्डर दाड़ान छो ये उद्दीपकटा आबार बोली एक क्रिकेट खेलार माठ जेखने एक जन बॉलर एक बॉल के 20 मीटर पर सेकेंड वेगे छुड़े मारल एवं ओई पिजर बैट्समैन ओई बॉलटी के 10 मीटर पर सेकेंड वेगे एवं 30 डिग्री कोणे आघात करे एवं ओई बैट्समैन थेके 80 मीटर दूरे एक जन फिल्डर दाड़ान छिल ओके अच्छा एखन प्रश्न करलो ग नम्बरे धरो आबार शागेर मतो प्रश्न जे 0.5 सेकेंड पर ओई बोले बेग कत 0.5 सेकेंड पर ओई बोले बेग कत आल्टिमेटली आमरा किन्तु सेम चिंता करे जाबो ए जायगाते आसबे एखाने एकटा भि एक्स पावा जाबे भि वाई पावा जाबे एटा आसबो भि हबे भि एक्स स्क्वायर भि वाई स्क्वायर आर 2 भि एक्स भि वाई कोसाइन अल्फा তাই না আচ্ছা এখন যদি প্রশ্ন করে যে ঘ নম্বরে বলল যদি ওই মাঠের বাউন্ডারি 100 মিটার হয় ব্যাটসম্যান বাউন্ডারি ব্যাটসম্যান থেকে বাউন্ডারি দূরত্ব 100 মিটার হয় প্রশ্ন করল যে বলটি ছক্কা হবে কিনা বা ছক্কাতে পরিণত হবে কিনা বলটি ছক্কাতে পরিণত হবে কিনা তো ছক্কাতে পরিণত হবে কিনা কিভাবে বুঝব খুব কমন সেন্স ছক্কা হতে হলে বলটাকে খেয়াল করে দেখো এইখানে এইখানে গিয়ে পড়তে হবে অর্থাৎ তুমি যে এই বলটা যাচ্ছে অর্থাৎ তার পাল্লা রেঞ্জ রেঞ্জের মান মিনিমাম 100 মিটার হতে হবে তাহলে ওই যেটা বাউন্ডারি বাউন্ডারির উপরে গিয়ে পড়ে ছক্কা হবে রেঞ্জের মান মিনিমাম 100 মিটার হতে হবে উপর দিয়ে গিয়ে 100 মিটার হতে হবে উপর দিয়েই যাচ্ছে যেহেতু 30 ডিগ্রি কোণ করে মারছে রেঞ্জের মান 100 মিটার যদি হয় তাহলে আমরা রেঞ্জ বের করব কিভাবে আমরা জানি স্যার রেঞ্জের সূত্র ভি নট স্কয়ার সাইন 2 আলফা বাই জি ভি নট জানি আলফা জানি জি এর মান জানি এটা বসালাম ধরলাম সাপোজ 100 প্লাস হলো 100.5 হলো সাপোজ সে তাহলে সাধারণত আমরা বলতে পারি হ্যাঁ যেহেতু পাল্লা 100.5 সাম হয়েছে তাহলে কী হবে সেটা ছক্কা হয়ে যাবে কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো যদি এমন হয় যে এইখানে যে ফিল্ডার দাঁড়ানো ছিল সেই ফিল্ডারের উপর দিয়ে যাওয়ার সময় ফিল্ডার ক্যাচ ধরে ফেলে তার পরের প্রশ্ন ধরো অন্য একটা প্রশ্ন করলো যে যদি ফিল্ডারের উচ্চতা ফিল্ডারের উচ্চতা এভাবেই বা এই প্রশ্ন তো ইনক্লুড করতে পারতো যে ফিল্ডারের উচ্চতা যদি 5 মিটার হয় সাপোজ উচ্চতা বলতে আমরা বলছি যে ফিল্ডারের উচ্চতা 3 মিটার এবং সে 2 মিটার সর্বোচ্চ লাভ দিয়ে উপরের দিকে উঠতে পারে তাহলে মোট উপরের দিকে উঠতে পারে কত মিটার 5 মিটার 3 মিটার তার উচ্চতা আর 2 মিটার উপরে উঠতে পারে তাহলে সে 5 মিটার উচ্চতা পর্যন্ত হাত দিয়ে বল ধরতে পারবে ওই জায়গা থেকে তোমাকে যদি এমন প্রশ্ন করে যে ফিল্ডারটি ক্যাচ ধরতে পারবে কিনা বা এই পাল্লা কত বের করতে গেলেও কিন্তু যদি ফিল্ডার উপর দিয়ে যায় মাথার উপর দিয়ে তোমাকে ওই চিন্তাটা করতে হবে যেহেতু ফিল্ডার 5 মিটার উপরে উঠতেছে তাহলে 5 মিটারের মধ্যে সেই ক্যাচটা ধরতে পারবে কিনা তার মানে ফিল্ডার যেহেতু 80 মিটার দূরে রয়েছে তো 80 মিটার দূরে তোমার ওই বলে সর্বোচ্চ উচ্চতা কত ছিল সেটা যদি 5 মিটার চেয়ে বেশি হয় 5 মিটার চেয়ে বেশি হলে হ্যাঁ তাহলে বল চলে যাবে ছক্কায় পরিণত হবে আর যদি 5 মিটার চেয়ে কম হয় তাহলে কিন্তু ফিল্ডারের এই বলটি ক্যাচ ধরার একটা সম্ভাবনা থাকে তার তোমাকে দূর চিন্তাই করতে হবে তখন তুমি কী করবে আবার ওয়াই সমান এক্স ট্যান আলফা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার আলফা দ্যাটস মিন এবার এক্সের মান বসাবো আমি 80 কারণ 80 মিটার দূরে দেখবো ফিল্ডার এবং সে কত মিটার উচ্চতা উঠতে পারে তার নিজের উচ্চতা 3 মিটার লাভ দিয়ে উঠতে পারে 2 মিটার দ্যাটস মিন 5 মিটার তাই এবং আলফার মান বসালাম সব মানগুলো আস্তে আস্তে করে 9.8 সব বসানোর পরে যদি দেখি এটা ধরো 5-এর চেয়ে বেশি হয় 5-এর চেয়ে বেশি হয় তাহলে তাহলে কী হবে 5-এর চেয়ে বেশি হলে বল চলে যাবে ছক্কায় পরিণত হবে আর যদি 5-এর চেয়ে কম হয় তাহলে ফিল্ডার বলটি ক্যাচ ধরে ফেলবে তো ঠিক আছে আগামী ক্লাসে আমরা এর পরের টপিক্স নিয়ে আলোচনা করব তোমরা বাসায় প্র্যাকটিস করো এগুলো ভালো থেকো